হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটি যারা নতুন ইউটিউবার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আপনারা হয়তো ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল করব, বা অনেকেই জিজ্ঞেস করেন আমাকে, অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া অনলাইনে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি টাকা কামানোর জন্য। তো আমি সোজা বলে দিই যে একটা ইউটিউব চ্যানেল করে ফেলেন, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন ইউটিউব চ্যানেল করবে তো ঠিক আছে, বাট বুঝতে পারে না যে কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে। তো অনেকেই আমার কাছে আইডিয়া চান যে ভাইয়া কী ধরনের চ্যানেল খুললে ইনকাম একটু বেশি করা যাবে। তো আজকে এমন 5টি চ্যানেল আইডিয়া নিয়ে আমি কথা বলবো যেইগুলা যদি আপনি স্টার্ট করতে পারেন এবং ঠিকঠাক মতো যদি কাজ করতে পারেন যে চ্যানেলগুলো নিয়ে, তাহলে টাকা আর টাকা, শুধু টাকাই কামাবেন। তো এবং এই চ্যানেলগুলোতে আপনার কী বলে শুধু গুগল অ্যাড থেকে না, অ্যাডের বাইরেও ভালো স্পন্সার পাবেন, যেগুলো থেকে স্পন্সারশিপ থেকে ভালো একটা পয়সা ইনকাম করতে পারবেন। তো আমার আজকের চ্যানেল আইডিয়ার মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে রিভিউ চ্যানেল। রিভিউ চ্যানেল কি, এখন কেউ আছে মনে করেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ করে, কেউ আছে অ্যাপ রিভিউ করে। তো এই ধরনের স্পেশালি যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট যারা রিভিউ করে, সাপোজ মনে করেন মোবাইল, তারপরে আপনার আরও ছোট ছোট যে গ্যাজেটগুলো আছে, তো এইগুলো যারা রিভিউ করে তাদের ইনকাম হচ্ছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কী জন্য বললাম সবচেয়ে বেশি, কারণ হচ্ছে ওরা তো গুগল অ্যাড তো পাই, কারণ ম্যাক্সিমাম এখন প্রোডাক্টগুলো বেশিরভাগ যারা রিভিউ করে তারা টেক রিলেটেড প্রোডাক্টগুলোই বেশি রিভিউ করে এবং ওইগুলোর ডিমান্ডও এখন অনেক। তো যে কারণে হয় কি, কোম্পানিগুলো আপনার আপনার যদি চ্যানেলটা একটু মোটামুটি একটা অবস্থানে চলে যায় তখন আপনার খোঁজা লাগে না, চ্যানেলগুলোই ওই চ্যানেলগুলোকে খুঁজে, যারা টেক রিলেটেড কোম্পানি যারা আছে ওরাই খুঁজে যে চ্যানেলগুলো একটু ভালো চলতেছে ওদেরকে খুঁজে স্পন্সার করার জন্য। তো স্পন্সরশিপ থেকে আপনি আপনার অ্যাডের যে ইনকাম, এর চেয়ে বেশি আপনি ইনকাম করবেন স্পন্সরশিপ থেকে, এবং সাথে সাথে আপনি প্রোডাক্ট তো ফ্রি পাবেনই। এই গেল একটা। সেকেন্ড যেই জিনিসটা এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং সেটা হচ্ছে ট্যাগ চ্যানেল। তো ট্যাগ চ্যানেল যদি করতে পারেন, কারণ এখন গুগলের অ্যাড রেভিনিউ সবচেয়ে বেশি কিন্তু ইনকাম হচ্ছে ট্যাগ রিলেটেড চ্যানেলগুলোতে, কারণ ওই ট্যাগ অ্যাডগুলার দাম থাকে একটু বেশি, যেই কারণে একটু অ্যাড থেকে একটু মোটামুটি ভালো একটা ইনকাম চলে আসে। যদি আপনার ট্যাগে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আপনি ট্যাগ চ্যানেল করতে পারেন। তারপরের যেটা হচ্ছে আপনার টিউটোরিয়াল চ্যানেল। তো টিউটোরিয়াল বলতে শুধু যে আপনি মানুষকে বই পড়াবেন তেমন না, তো টিউটোরিয়াল চ্যানেল যদি আপনি করতে পারেন, বিভিন্ন ধরনের এখন প্রতিদিন নতুন নতুন অ্যাপ আসতেছে, অ্যাপগুলো টিউটোরিয়াল দেন, বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে এইগুলো টিউটোরিয়াল দেন আপনি, তারপরে আপনি ইভেন ইউটিউব কীভাবে বানাতে হয়, ইউটিউব চ্যানেল কীভাবে রান করতে হয়, কীভাবে সাবস্ক্রাইবার পেতে হয়, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে। তো এইগুলো যখন স্পেশালি ট্যাক রিলেটেড যদি আপনি টিউটোরিয়ালগুলো বানান তাহলে অবভিয়াসলি ওইগুলো থেকে ভালো একটা ইনকাম আপনার আসবে। তারপরে যেই চ্যানেলটা নিয়ে আমি কথা বলবো, যে চ্যানেল আইডিয়া নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কুকিং। কুকিং তো কুকিং কুকিং কিন্তু আর যাই হোক অন্তত মানুষ কিন্তু খাবার বন্ধ করবে না, খাবার বন্ধ করতে পারবে না, খাবার তার খেতেই হবে। তো যতদিন খাবার আছে ততদিন কুকিং আছে, তো কুকিং চ্যানেলটা আসলে পুরনো হবে না। এখন আপনি যদি মোটামুটি ভালো রান্না করতে পারেন বা ভালো খেতে যদি টেস্টি নাও হয়, যদি আপনার ওই কী বলে রান্নাবান্নার প্রেজেন্টেশনটা সুন্দর হয় এবং সুন্দর করে যদি ভিডিও মেক করতে পারেন, তাহলে কুকিং চ্যানেল দিয়ে আপনি অনেক ভালো করতে পারবেন ইউটিউবে। এবং প্রচুর প্রচুর কুকিং চ্যানেল হচ্ছে এবং সবগুলাই ভালো করতেছে। তো এই হচ্ছে গিয়ে 4 নম্বর। আর 5 নম্বর যেটা বলবো, এটা মোটামুটি নতুনই ধরতে পারেন একটা চ্যানেল আইডিয়া, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। কারণ এখন দেখেন ম্যাক্সিমাম যতগুলো ভিডিও এখন হচ্ছে আস্তে আস্তে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, এবং মোটামুটি যতগুলো আপনি সিনেমা বলেন আর যেইটাই বলেন সবগুলাতেই এখন আস্তে আস্তে ওই অ্যানিমেশনটা খুব বেশি ইউজ হচ্ছে, যারা অ্যাড বানায় তারাও ইউজ করতেছে, তাছাড়া মনে করেন যারা টিউটোরিয়াল বানায় তারাও ইউজ করতেছে, বিভিন্ন কোম্পানিগুলো যারা প্রোডাক্টের অ্যাড বানায় তারাও ইউজ করতেছে। সো এইটা একটা গুড আইডিয়া, এবং এই এই ধরনের চ্যানেল খুবই কম আছে। তো এখন থেকে যদি আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে আপনার কাজ করতে পারেন, তাহলে আপনি কী বলে আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন এবং আপনার
চ্যানেল থেকে আচ্ছা কাঁচা একটা ইনকাম আপনি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের 5টি চ্যানেল আইডিয়া। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কারণ লাইক দিলে কী হয়, নতুন ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে। আর সবশেষে একটি কথাই বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনার এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।